আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা বিভিন্ন সিনেমার গ্রুপে দেখে থাকি যে গ্রস কালেকশন, নেট কালেকশন, এই জিনিসগুলো আসলে কি। তো কালেকশন মূলত চারভাবে হয়, সেটা আমি আজকের এই ভিডিওতে বুঝাবো। তো তার আগে আমি বলি যে আমরা সাধারণত যে দেশের নাগরিক হিসাবে আমাদের সব কিছুর উপরে একটা ট্যাক্স আছে। যেমন আমি রাস্তায় চলতে গেলে আমাকে রোড ট্যাক্স দিতে হয়, খাবার খেতে হলে খাবারের ট্যাক্স আছে। তো ঠিক এইরকমই একটা এন্টারটেনমেন্ট ট্যাক্স আছে সিনেমার ক্ষেত্রে। তো আপনি ধরুন একটা টিকিট কিনেছেন সিনেমার যে 100 টাকা, তো 100 টাকার মধ্যে 20% ভ্যাট কিন্তু আপনার ইনক্লুড করা আছে, যে সব দেশে আলাদা আলাদা ভ্যাট থাকে। তো এই যে 20% ভ্যাটটা থাকবে, এই 20% আপনার সরাসরি সরকারের কাছে যাবে, এটা আর কোনো প্রোডিউসার ডিরেক্টর কারোর কাছে যাবে না কিংবা হল মালিকের কাছে যাবে না, এই 20% যাবে সরাসরি সরকারের কাছে। বাকি যে 80% থাকবে, এটা আপনার প্রোডিউসার কিংবা হল মালিক সবাই ভাগাভাগি করে নেবে। আর সিনেমার গ্রস কালেকশন বলতে হলো যে আপনি যদি একটা সিনেমাতে 100 কোটি ইনকাম করে ইন্ডিয়ার ক্ষেত্রে, ধরুন সেই সিনেমাতে 28% ভ্যাট দেওয়া আছে, এন্টারটেনমেন্ট ট্যাক্স বা জিএসটি যাই বলেন, 28% ট্যাক্স দেওয়া আছে। এই 28% ট্যাক্স সরাসরি সরকারের কাছে যাবে। বাকি যে 72 কোটি আছে, এটা পাবে হলো হল মালিক প্লাস প্রোডিউসার যারা আছে সিনেমা রিলেটেড তারা। তো সিনেমার গ্রস কালেকশন হলো এটা, যে 100 কোটিটা হলো গ্রস কালেকশন, আর এই 28% বাদ দিয়ে যেটা থাকে সেটি হলো নেট কালেকশন। কোনো সিনেমা ভার্ডিক্ট, অর্থাৎ কোনো সিনেমা ফ্লপ হবে কি হিট হবে, না ব্লকবাস্টার হবে, না অল টাইম ব্লকবাস্টার হবে, এটা নির্ভর করে এই নেট কালেকশনের উপর। আরেকটি বিষয় আছে, সেটা হলো ওভারসিজ কালেকশন। ওভারসিজ গ্রস কালেকশন হলো যে আপনি ইন্ডিয়ার বাইরে, অর্থাৎ ইন্ডিয়ার একটি সিনেমা ইন্ডিয়ার বাইরে থেকে কত টাকা কামাই করলো। ধরুন ইন্ডিয়ার বাইরে পাকিস্তান, আমাদের বাংলাদেশ, তারপর বিভিন্ন দেশে রিলিজ করা হয়েছে। তো আমাদের সব দেশেরই তো আলাদা আলাদা একটা ট্যাক্স থাকে। তো এই ট্যাক্সগুলো সহ সব সহ কত টাকা কামাই করলো। ধরুন ইন্ডিয়ার বাইরে একটা সিনেমা 50 কোটি কিংবা আবার 100 কোটি কামাই করছে। তো এই যে 100 কোটি, সব দেশে তো আলাদা আলাদা একটা ট্যাক্স থাকে। তো 100 কোটিটা হলো ওভারসিজ গ্রস কালেকশন, আর 100 কোটি সব দেশের ট্যাক্স বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো ওভারসিজ নেট কালেকশন। আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারছেন যে নেট কালেকশন, গ্রস কালেকশন, ওভারসিজ নেট কালেকশন বা ওভারসিজ গ্রস কালেকশন কি। তো আরো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা কি সম্পর্কে জানতে চান, আমি পরবর্তী ভিডিও সেটা সম্পর্কেই বানাবো। আল্লাহ হাফেজ।